পশ্চিমবঙ্গের পাশাপাশি অসমেও আজ দ্বিতীয় দফার ভোট নেওয়া হচ্ছে এই দফায় রাজ্যে তেরোটি জেলার আসনে ভোটগ্রহণ চলছে তিয়াত্তর লক্ষেরও বেশি ভোটদাতা তিনশো পঁয়তাল্লিশ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন মোট বুথের সংখ্যা দশ হাজার পাঁচশো বিরানব্বই সবকটি আসনের প্রতিদ্বন্দ্বিতা মূলত ত্রিমুখী বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সঙ্গে লড়াই করছে কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোট এবং অসম জাতীয় পার্টি ও রায়জোর দলের জোটের অসমে বিজেপি নেতা হেমন্ত বিশ্ব শর্মাকে নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন বোরোল্যান্ডের অধ্যক্ষকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছে